Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। এবং আপনারা জানেন আমাদের প্রত্যেকের জীবনে অনেক পরীক্ষা আসে, বিভিন্ন রকম পরীক্ষা, এবং আমাদের প্রত্যেককে অনেক চেষ্টা করতে হয়। যেহেতু আপনারা জানেন নিয়ম অনুযায়ী স্কুল ও ইউনিভার্সিটির প্রত্যেক সেমিস্টারের অথবা টার্মের শেষে আপনাদের কিছু পরীক্ষা হয়, যেন আপনারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারেন। এবং জীবনে যত উন্নতি করেন পরীক্ষাগুলো আরো কঠিন হতে থাকে, এবং আপনারা জানেন যে কঠোর পরিশ্রম ছাড়া তা কখনো অর্জন করা যায় না। আমরা একটা প্রচলিত কথা জানি, যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই ওই বিষয়ে একটি ভালো ফলাফল পায়। একইভাবে আমাদের যেসব মানুষ ফেল করে কারণ তারা কঠোর পরিশ্রম করেনি, অথবা তারা বোঝে না যে দিন দিন পরীক্ষা আরো কঠিন হয়ে উঠবে। ধর্ম ব্যাপারে এরকম একটা ব্যাপার জড়িত, যখন আমরা দিন দিন বড় হতে থাকি, দিন দিন আমাদের পরীক্ষাগুলো আরো বাড়তে থাকে এবং কঠিন হতে থাকে, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করি। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না মৃত্যু এসে যায়, তোমার প্রতিপালকের ইবাদত করো শেষ পর্যন্ত, চালিয়ে যাও শেষ পর্যন্ত, ইবাদত করতে থাকো, চালিয়ে যাও, থেমে যেও না, বন্ধ করে দিও না, আশাহত হয়েও না, চালিয়ে যাও, আরো দৃঢ় হও। আপনি যদি আরো কিছু কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করেন, মন আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতেন, এটি মোটেও সহজ ছিল না, এটা অনেক কঠিন ছিল, অনেক কঠিন, তিনি অনেক বাধা পেতেন, কিন্তু তিনি চালিয়ে গেছিলেন এবং তিনি ধৈর্য ধারণ করেছিলেন তার 23 বছরের নবুয়তি জীবনে। এবং মহান আল্লাহ তাআলা বলেন, যখন তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনারা জানেন মহান আল্লাহ তাআলা তাকে সে মর্যাদা দিয়েছিলেন, মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার পাওনা দেন, যদিও তার ইচ্ছা অনুযায়ী, কিন্তু তা মানুষের পরিশ্রমের সাথে জড়িত থাকে, যেটা মানুষ করে। যদি আমরা হঠাৎ করে কোনো কাজ ছেড়ে দেই তাহলে আমরা জান্নাতও যেতে পারবো না। চিন্তা করেন একজন ব্যক্তি 70 বছর পর্যন্ত সালাত আদায় করে গেল, এবং হঠাৎ একদম শেষ বছরে তার মৃত্যুর পূর্বে সালাত ছেড়ে দিল, একদম শেষে ছেড়ে দিল এবং বলল যথেষ্ট হয়েছে। এরকম মানুষের কথা হাদিসে বলা আছে, যেখানে একজন মানুষ অনেক বছর মহান আল্লাহর ইবাদত করেছিল এবং একদম শেষে ছেড়ে দিল, আর তাই তাকে জাহান্নামের আগুনে যেতে হয়। এবং একজন মানুষ অনেক অবাধ্য ছিল অনেক বছর, কিন্তু একদম শেষে সে আল্লাহর দিকে ফিরে আসে এবং ইবাদত করে, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়। সুতরাং এটা আমাদের জানা প্রয়োজন যে ছেড়ে দেওয়া, আপনি জানেন না যে আপনি কত নিকটে চলে এসেছেন। ধরুন কিছু মানুষ একটা সুড়ঙ্গ বানাচ্ছে, উদাহরণ, আর যে সময় তারা একদম শেষ পথে, তারা হঠাৎ ছেড়ে দেওয়ার কথা ভাবলো, এটা ভেবে যে তারা জানে না আরো কতদূর তাদের এটি খুঁটতে হবে। যদি তারা আর 1 মিনিট বেশি খুঁটতো তাহলে তারা ভেঙেই ফেলতো। সেরকম আমাদের মধ্য দিয়ে গিয়েও আনন্দ পাই, এটা ভেবে যে আমরা সন্তুষ্ট, আমরা আল্লাহর নিয়মে খুশি। সুতরাং আমার ভাই বোনেরা, শুধু এই দুনিয়ার জন্য কঠোর পরিশ্রম নয়, এবং আল্লাহ যেন আপনাদের এই দুনিয়ার পরীক্ষায় সাফল্য দেন। সাথে সাথে দোয়া করি আখিরাতেও যেন আল্লাহ আমাদের মঙ্গল করেন, আখিরাতের প্রস্তুতি দরজা যেন খুলে দেন। এটা অবশ্যই সহজ কাজ না, কিন্তু আল্লাহর দয়ায় আশা রেখে বিষয়গুলো সহজ হয়ে যাবে, এবং একই সাথে নিয়মিত প্রস্তুতি নিতে হবে, আশাহত না হয়ে। কখনো ছেড়ে দেওয়া যাবে না, কখনো না বলা যাবে না, কখনো না বলবেন না, সবকিছু আল্লাহর ইচ্ছা বলে ছেড়ে দিবেন না। আমরা অর্জন করব, আমরা অনেক বড় কিছু অর্জন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।